আলাইকুম, কেমন আছো সবাই? আমি ফারজানা আছি তোমাদের সাথে। আজ নিয়ে এলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও, কিছু পরিচিত প্রাণীর জানা অজানা তথ্য নিয়ে আজ আমাদের এই ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। পৃথিবীতে পান্ডা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। ছোট থেকে বড় সবাই পছন্দ করে পান্ডা। পান্ডা প্রাণীটি ভাল্লুকের মতো দেখতে সাদা কালো রঙের বড় সড়ো একটি স্তন্যপায়ী প্রাণী। পান্ডা প্রাণীটির আদি উৎসস্থল হলো চীন। একসময়ে চীনের সর্বত্রই পান্ডা দেখা মিললেও বর্তমানে শুধু চীনের দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য এলাকার পাহাড়ি ডালের ঘন বাসবনে এদের দেখা যায়। পান্ডা প্রাণীটি দুইটি প্রজাতি আছে, একটি সাদা কালো যাকে বলা হয় জায়ান্ট পান্ডা বা দত্ত পান্ডা, আর একটি লাল পান্ডা। এই দুই পান্ডার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। বর্তমানে পান্ডার সংখ্যা রয়েছে 1800টিরও বেশি। একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডা উচ্চতায় 2 থেকে 3 ফুট পর্যন্ত আর দৈর্ঘ্য 4 থেকে 6 ফুট পর্যন্ত হতে পারে। তবে পুরুষ পান্ডারা মেয়ে পান্ডাদের থেকে বড় সড়ো হয়। পান্ডা বিশাল আকৃতির হলেও এরা মোটেও হিংস্র নয়, তবে এদের খেপালে আক্রমণাত্মক হতে পারে। সুপ্রিয় শ্রোতা, চলুন পান্ডা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। পান্ডার শরীর দেখলেই বোঝা যায় এরা বেশ খাদ্যরসিক। আসলেই পান্ডারা বেশি পরিমাণে খায় এবং খেতে ভালোবাসে। একটি প্রাপ্তবয়স্ক পান্ডার দিনে 14 ঘন্টাই কেবল খেয়েই কাটিয়ে দেয়। পান্ডার প্রধান খাবার হলো বাঁশ ও বাঁশের বিভিন্ন অংশ। এরা যে সকল খাদ্য গ্রহণ করে তার 99% বাঁশ। পান্ডার প্রতিদিন প্রচুর শক্তির প্রয়োজন হয়, কিন্তু বাঁশের পুষ্টির পরিমাণ খুবই অল্প, যার কারণে পান্ডাকে প্রচুর বাঁশ খেতে হয়। আর এই বাঁশ খেতে পান্ডাদের দৈনিক 14 ঘন্টা ব্যয় হয়। বাঁশ ছাড়াও পান্ডার খাদ্য তালিকায় রয়েছে ঘাস, লতাপাতা, ফলমূল, পোকা ইত্যাদি। তবে এই সকল খাদ্য অল্প বা খায় না বললেই চলেন। পান্ডা বাঁশ খায় বিদায় এদের আবাসস্থল বাঁশজালকে কেন্দ্র করে ঘুরে ওঠে। এরা সাধারণত মানুষ থেকে দূরে থাকতে পছন্দ করে। পান্ডারা সাধারণত একটু অলস প্রকৃতির হয়ে থাকে। সারাদিন এদের খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজই নেই। এরা চলাফেরাও করে অনেক ধীরগতিতে, ঘন্টায় গড়ে 65 ফুট হাঁটে। কাজকর্ম খুব একটা না করায় এরা হাঁটে কম। পান্ডাদের একটি বিশেষ ক্ষমতা আছে, এরা প্রায় 11 ধরনের ডাক দিতে পারে। এই ডাকের কোনো সঠিক অর্থবিজ্ঞানীরা বের করতে পারেনি। পান্ডাদের গ্রাম শক্তি প্রখর। একটি পান্ডা অন্য পান্ডাকে চিনে থাকে গ্রানের মাধ্যমে। এছাড়া রাত্রের বেলা বাস চিনতে গ্রানের সাহায্য নেয়। পান্ডারা গাছে চলতে বেশ পটু। খেলাধুলার জন্য এরা গাছে বেয়ে উঠেন, ডাল দিয়ে গড়িয়ে পড়েন। পান্ডারা সাঁতার কাটতেও জানে। এরা কখনো কখনো মানুষের মতো দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে, তবে দুই পাশে ভর দিয়ে বেশি সময় দাঁড়াতে পারে না, কারণ পিছনের পা দুটোতে জোর কম। পান্ডা দেখতে যেমন কিউট, এদের বাচ্চাগুলো আরও বেশি কিউট হয়। পান্ডাদের বাচ্চা হয় আগস্ট ও সেপ্টেম্বর মাসে। পান্ডারা একেবারে একটি বা দুটি বাচ্চা দেয়। নবজাতক বাচ্চারা জন্মের পর চোখে দেখতে পারে না এবং দাঁত থাকে না, তাই বাচ্চারা মায়ের দুধ খেয়ে বড় হয়। একটি নবজাতক পান্ডার ওজন হয় 90 থেকে 140 গ্রাম পর্যন্ত। বাচ্চা পান্ডা জন্মের 2 সপ্তাহের মধ্যে গায়ের রং হয় ধূসর এবং 1 মাস পরে এরা বড় পান্ডাদের মতো সাদা কালো রং ধারণ করে এবং 3 মাস হলেই এরা হামাগুড়ি দিতে শিখে যায়। আর 5 থেকে 6 মাসের মধ্যে কিছুটা বাস খাওয়া শিখতে থাকে এবং 2 থেকে 1.5 বছর পরে মাঠ থেকে আলাদা হয়ে নতুন জীবন শুরু করে। একটি প্রাপ্তবয়স্ক পান্ডা ওজনে 100 কেজিরও বেশি হয়ে থাকে। পান্ডার আরেকটি প্রজাতি হলো লাল পান্ডা। এই পান্ডা দেখতে বিড়ালের মতো হলেও মুখ দেখতে ভালুকের মতো। লাল পান্ডাগুলো খুব একটা দেখতে পাওয়া যায় না। এরা বাস করে উঁচু উঁচু গাছের মগডালে। গাছের ডালে তারা খায়, ঘুমায়, সব কিছু করে। লাল পান্ডাগুলো দিনে ঘুমায় আর রাতে কাজকর্ম করে। লাল পান্ডা গাছ খেতে ভালোবাসে, তবে এর পাশাপাশি ফলমূল, ডিম, গাছের শেকড় ইত্যাদি খেয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক লাল পান্ডার দৈর্ঘ্য হয় 22 থেকে 26 ইঞ্চি এবং 12 থেকে 20 ইঞ্চি লম্বা লেজ থাকে। লাল পান্ডার ওজন হয় 13 থেকে 20 পাউন্ডের মতো। লাল পান্ডারা পরিষ্কারী প্রাণী, শরীরে ময়লা এদের পছন্দ না। লাল পান্ডা এবং দৈত্য পান্ডা এখন বিলুপ্ত প্রায়, কেননা এদের আবাসস্থল বন উজাড় করা হচ্ছে।
এদের প্রধান খাদ্য বাঁশের পরিমাণ কমে আসছে এছাড়া শিকার করা এবং পরিবেশ দূষণ বিলুপ্তের অন্যতম কারণ। তবে বর্তমানে চীন সরকার পান্ডাদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। পান্ডাদের জন্য প্রচুর বাঁশগাছ লাগানো হচ্ছে এবং পান্ডাদের আবাসস্থল তৈরি করা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে উইথ আস।